অগ্নিশ্বর নামের কচু চাষ করে রীতিমতো সারা ফেলে দিয়েছেন কৃষক নিউটন মন্ডল আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আশ্চর্যজনক এক কচু চাষ করেছেন খুলনার এই কৃষক যেটি খাওয়া যাবে কাঁচাই কচুর নাম শুনলেই অনেকের হাত ও গাল চুলকাতে শুরু করে অথচ সেই কচুই দিব্যিক কাঁচা চিপিয়ে খাচ্ছেন খুলনার কৃষক নিউটন এলাকায় বেশ সারা ফেলেছে তার চাষ করা কচুটি স্বাদ ও অন্যান্য কচু থেকে ভালো বলে জানান তিনি কচু চাষ করে খ্যাতি পাওয়া নিউটন শুধু থাই অগ্নিসর কচু চাষ করছেন তাই নয় এর চারা প্রস্তুত করে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও আছে তার এই থাই অগ্নিশ্বর কচুটা উপজেলা কৃষি অফিস থেকে আমার দুই বছর আগে প্রদর্শনী দিয়েছিল ছয়শো গাছ সেই ছয়শো গাছ থেকে আমি আছে চাষ করে এই কচুটাও খুব একটা উচ্চ মূল্যের কচু এই কচুটা লাগানোতে গেলে হচ্ছে উঁচু জায়গা লাগবে পানি বাদলে সে সমস্ত জায়গায় লাগানো যাবে না যে জায়গা একটু ছায়া আছে ছায়া জায়গায়ও আছে লাগানো যাবে তা লাগানোর আগে আছে দুই হাত অন্তর একটা মাদা করতে হবে লাইন থেকে লাইন দুই হাত এইভাবে দিয়ে মাদা করে কচুটা লাগাতে হবে যেমন লাগানোর সময় আছে আপনার জৈব সার দিতে হবে যেমন ভার্মি কম্পোস্ট তারপরে মুরগির লিটার এই জৈব সারগুলো পর্যাপ্ত পরিমাণ দিয়ে আপনার কচুটা লাগাতে হবে লাগানোর পরে এতে সুবিধা আছে কাঁচা খেলেও এই কচুটায় গাল ধরে না একদম এত সুস্বাদু একটা কচু যে কোনো গোষ্ঠী আপনারা রান্না করে যদি খান এ কচু একবার খালে ফিরে আবার হচ্ছে খোঁজা লাগবে যে থাই অগ্নিশর কচু আসলে একটা সুন্দর কচু কোনো দিন কাঁচার কচু খায়নি এবং এই খাইতে যে এত মজা এবং এত স্বাদ আলুর মতন খুবই ভালো লাগে সুস্বাদু এই আগে আমি কোনদিন খাইনি এই কাঁচা কচু দিয়ে এখন স্বাদ নিউটনের অগ্নিশ্বর কচু জনপ্রিয় হয়ে উঠেছে স্থানীয় মানুষদের কাছে কাঁচা খাওয়া যায় বলে অনেকে অবাক হচ্ছেন বেশ সারা কচুর এই যাত্রী ছড়িয়ে দিতে চান নিউটন মণ্ডল জানালেন এই কচুর চারা তৈরি বেশ কঠিন তারপরও হাল ছাড়তে চান না তিনি মরিয়ম মিয়া ঢাকা পোস্ট